فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد সমস্ত প্রশংসা সেই মোহন রবুল্লা আলমিনের জন্য যার অশেষ মেহরবানিতে আলফরকান সেন্টার বাহরাইন কর্তৃক আয়োজিত আমাদের এই প্রশ্নোত্তর পর্ব আজই শুরু করতে যাচ্ছি আমরা একটা মহান উদ্দেশ্য নিয়ে আলফরকান সেন্টার থেকে প্রশ্নোত্তর পর্ব চালু করতে যাচ্ছি ইতিপূর্বে আমাদের উর্দু বিভাগ চালু হয়েছে আজকে থেকে আমাদের বাংলা বিভাগও চালু হইলো তো সকলকে উদ্দেশ্য করে একটা আবেদন করতে চাই সকলেই দৈনন্দিন জীবনের যে প্রশ্ন ইসলামিক দিনই বিষয়ে সেগুলো আপনারা এখানে করতে পারেন সেখানে কোরআন এবং সৈহাদিস ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করা হবে প্রশ্নোত্তর পর্ব এখানে প্রশ্ন পাঠানোর জন্য যে আমরা সাইট দিয়েছি সেটা হইল প্রথমত একটা মেইল দিয়েছি শেখ শরীফ অ্যাট আলফুরকান বাহরাইন ডট ও আর জি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার হইল ডবল জিরো নাইন সেভেন থ্রি থ্রি ডাবল ফোর ওয়ান এইট ফোর থ্রি ফোর ডবল জিরো নাইন সেভেন থ্রি থ্রি ডাবল ফোর ওয়ান এইট ফোর থ্রি ফোর এই নাম্বারে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন এবং সেখানে আমরা প্রশ্ন বাছাই করে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবারে সপ্তাহে একদিন বুধবার আমরা বাহরাইন টাইম মাগরিব সালাতের পরে সেখানে বাংলাদেশ টাইম মোটামুটি সাড়ে নয়টা বা এতে টাইম চেঞ্জ হওয়ার কারণে সময় আগে পিছু হইতে পারে এ সময় আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ এবং প্রশ্ন উত্তর হবে লাইভ তো সকলেই ইনশাআল্লাহ চেষ্টা করবেন প্রশ্ন করার এবং সেখানে আমরা যেন উত্তর দিতে পারি সঠিকভাবে সে দোয়া করবেন সঠিক উত্তর যেন আমরা দিতে পারি এখানে কোনো দলীয় প্রশ্ন উত্তর নাই একমাত্র কোরআন শূন্য অনুযায়ী প্রশ্ন উত্তর দেওয়া হবে এবং চেষ্টা চালানো হবে যেন ভুল না হয় তারপরেও যদি অনিচ্ছাকৃত কোনো বিষয় ভুল হয়ে যায় তো সকলেই ইসলাহের উদ্দেশ্যে সংশোধনের উদ্দেশ্যে আমাকে জানাবেন তদন্ত করে দেখব যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেটা আবার পরিবর্তন হবে ইনশাআল্লাহ তো যাই হোক আজকে আমার প্রথম প্রশ্ন শুরু করতে যাচ্ছি প্রথম প্রশ্ন আমাদের ভাই আরিফুল ইসলাম তিনি রাজশাহী বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন তিনি লিখেছেন সম্মানিত শায়েখ আমার প্রশ্ন হল ইসলাম এবং মুসলিম কাকে বলে উত্তরটি জানালে আমি নিজে উপকৃত নিজে প্রকৃত মুসলিম কি না যাচাই করতে পারতাম এবং নিজের সংশোধন হতে পারতাম ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম এবং মুসলিম কাকে বলে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে ইসলাম আমরা যদি না বুঝি তাহলে সমস্যা ইসলাম শব্দের অর্থ হইলো আত্মসমর্পণ করা সেখান থেকে মুসলিম শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী অর্থাৎ আমরা যারা মুসলিম তারা সকলেই আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে আর আত্মসমর্পণকারী বলতে কি বোঝায় যে আল্লাহর প্রত্যেকটা আদেশ মেনে নেব প্রত্যেকটি নিষেধ বর্জন করব এর মাধ্যমে আমরা আনুগত্য প্রকাশ করব আত্মসমর্পণ করব আল্লাহর কাছে তাহলে আমি নিজেকে বলবো যে আমি আত্মসমর্পণকারী আমি মুসলিম আত্মসমর্পণকারী আমি কি প্রথম প্রকৃতভাবে আত্মসমর্পণ করেছি এ বিষয়টা নিজেকে প্রশ্ন করি আমি মুসলিম আত্মসমর্পণকারী আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করি না আমি মুসলিম আত্মসমর্পণকারী আল্লাহ যা নিষেধ করেছেন তাই করি তাহলে আমি কেমন আত্মসমর্পণকারী হইলাম অতএব আত্মসমর্পণকারী হইতে গেলে প্রকৃত আত্মসমর্পণকারী হইতে হবে এই জন্য বলা হয়েছে ইসলাম কাকে বলে আল ইস্তে আল ইসলাম ওয়াল ইস্তে ইসলাম উল ইহ তালা বিদ ওয়াল ইনকিয়াদ উল্লাহ বিয়াল বারা এত শিরকে ওয়া ইসলাম হইল যে আল ইস্তে ইসলাম উল্লাহ প্রথম এক নম্বর হচ্ছে আল্লাহর তাও বিশ্বাস অর্থাৎ আল্লাহ যে এক অর্থাৎ আল্লাহ রব হিসাবে এক ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এক আল্লাহর নাম সময় এবং গোনাবলী যেগুলো আছে সেগুলো ক্ষেত্রে আল্লাহ এক এই বিশ্বাস করে নেওয়ার নাম ইসলাম এক নম্বরে দুই নম্বর আল্লাহর আনুগত্য আল্লাহর আনুগত্য অর্থাৎ আল্লাহ যে বিধান দিয়েছেন ওহি পাঠিয়েছেন যখন হাদিসে জিবরুলের মধ্যে এসেছে জিবির সাল্লাম জিজ্ঞেস করলেন রাসুল যে মানে ইসলাম ইসলাম কাকে বলে তিনি আবার উত্তর উত্তর দিলেন কি যে ইসলাম হইল যে তুমি সাক্ষ্য প্রদান করবো যে আল্লাহ এবং রাসুল সাহা আল্লাহ এবং আল্লাহ ছাড়া কোনো হক মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল তারপর সালাত আদায় করা শ্যাম পালন জাকাত আদায় করা হজ করা শ্যাম পালন করা এগুলো বলে দিলেন তাহলে এগুলো বোঝা যাচ্ছে যে এগুলোর মধ্যে তাও হেদ আছে এগুলোর মধ্যে আনুগত্য আছে আনুগত্য করতে হইলে আমাকে সালা আদায় করতে হবে শ্যাম পালন করতে হবে জাগা আদায় করতে হবে হজ করতে হবে সামর্থ্য থাকলে তাহলে আমি আত্মসমর্পণকারী তাহলে আমি আনুগত্যশীল বান্দা হবে আল্লাহর তারপরে বলেছে বল বারো আত্মশির কে আহলি অর্থাৎ শিরিক থেকে বেঁচে থাকা এবং শিরিক যে করছে তার থেকেও দূরে থাকা এর নাম হলো ইসলাম তাহলে ইসলাম তিনটি জিনিসের নাম একটা হচ্ছে আল্লাহ তাবাহিদ বিশ্বাস দুই নম্বর হচ্ছে আল্লাহর আনুগত্য তিন নম্বর হচ্ছে শিরিক থেকে বাঁচা এবং যারা শিরিক করছে তাদের থেকে দূরে থাকা শিরিক থেকে বাঁচতে হবে যে কোনো মূল্যে রাসুল সাহালাম বলছেন লাশিক বিল্লা ওয়া ইনকিলতা ওয়া হর রেখতা তুমি শিরিক করবে না আল্লাহর সাথে যদি শিরিক না করার কারণে তোমাকে হত্যা করা হয় অথবা আগুন দেব পুড়িয়ে ফেলা হয় তবুও তুমি শিরিক করবে না অতএব শিরিক থেকে বাঁচতে হবে তাহলে আমি প্রকৃত মুসলিম আশা করি উত্তর পেয়েছেন এবং বুঝতে বোঝাইতে পেরেছে আশা করি আলহামদুলিল্লাহ আমাদের প্রথম প্রশ্ন শেষ হইল